যারা খরগোশ পালন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিছু পরামর্শ। যারা খরগোশ কিনতে চান বা অ্যাডাপ্ট করতে চান দুটোর মধ্যে একটা যে কোনো, তার আগে বলে নিই বন্ধুরা, যারা খরগোশ পালন করতে চান বা করছেন তারা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। যদি আপনি খরগোশ কিনতে চান সেক্ষেত্রে কি হয়, সে সকল বাচ্চা খরগোশের ওই বাচ্চা মায়ের দুধ সঠিক বয়স পর্যন্ত খেতে পায় না, তাই তাদের সার্ভাইভ করার সম্ভাবনা কম থাকে। অবশ্যই 3 মাসের উপরের বাচ্চা নেবেন যদি কিনেন, তার থেকে ওই যার থেকে নেবেন সেলারের কাছ থেকে বয়স, জেন্ডার, ব্রেডের নাম ইত্যাদি ইত্যাদি জেনে নেবেন। এবং বাচ্চাদের ও প্রাপ্তবয়স্ক খরগোশের খাদ্য তালিকা আলাদা হয়। সাধারণভাবে 6 মাসের নিচে বাচ্চাকে বাচ্চা বলে বিবেচনা করা হয় এবং 6 মাসের উপরের খরগোশকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হয়। উভয়েরই খাদ্য তালিকা আলাদা। বাচ্চা ঘাস না খেলে সেটি একদমই বাচ্চা বলে গণ্য করা হয়। 6 মাসের ওপরের বাচ্চা খরগোশ নিলে ডিওরামিং করা আছে কি না, কত তারিখে করেছেন সেই ডেটটা জেনে নেবেন। তারপরে যেগুলো ভালো করে চেক করতে হয় সেইগুলো হচ্ছে নাক, কান চেক করুন, কোনো স্থানে ক্ষত আছে কি না বা খুশকি আছে কি না, লেজের গোড়া দেখুন কোনো পোকা বা পটি লেগে আছে কি না, যদি থাকে তাহলে সেটা অসুস্থ বলে গণ্য করা হয়। নাকে টিস্যু দিয়ে মুছুন, টিস্যুতে পিচ্ছিল পানি আছে নাকি দেখুন, পিচ্ছিল পানি যদি থাকে তাহলে সেটা ঠান্ডা লাগা বা অসুস্থ বলে ধরা হয়। পটি পায়ে লেগে আছে কি না, পটি লেগে থাকলে নেবেন না। কান শক্ত বা উপরের দিকে সোজা আছে কি না দেখুন, একমাত্র লোপ র্যাবিট ছাড়া, লোপ র্যাবিটের কানগুলো অনেক বড় হয়ে থাকে তাই কানগুলো ঝুলে থাকে। 2 চোখের অবস্থা ভালো করে দেখুন, ফ্যাকাসে বা চোখে ময়লা আছে কি না। আবার পায়ের আঙ্গুলের ভাঁজে ক্ষত বা কাটা ছেঁড়া কিছু আছে কি না সেগুলো ঠিক করে পুরো বডিটাকে দেখে, পুরো খরগোশের বডিটায় হাত রেখে একটু টেনে দেখে নিতে পারেন, পুরো লোমটা উঠে আসছে কিনা, কতটা উঠে আসছে। এমনি সাধারণত খরগোশের গায়ে হাত দিলে লোম উঠে আসে, তাই বলে একটা অসুস্থ খরগোশের আলাদা আর একটা সুস্থ খরগোশের আলাদা চেনা যাবে, আপনি চিনতে পারবেন। যদি অসুস্থ হয় তাহলে গুচ্ছ হয়ে লোম উঠে চলে আসে, আর যদি সুস্থ থাকে সেটা তো এমনি সচরাচর ঝরেই থাকে।